আল্লা সাল্লসালাম সব কিছু শিখিয়েছেন আপনি কোন ধর্মে পাবেন যে এত সুন্দর কথাগুলো জানোয়ারদের ক্ষেত্রে বলা হয়েছে জানুয়ারদেরকে রাইট দেওয়া হয়েছে প্রাণীরও অধিকার আছে তাকে হত্যা করতে হবে বা তাকে জবাই করতে হলে খাওয়া আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য কিন্তু তাদের একটা অধিকার রয়েছে এই সম অধিকার দিয়েছে তাদেরকে আজকাল অ্যানিমাল রাইটস নিয়ে পাশ্চাত্য আন্দোলন হচ্ছে এবং সে অ্যানিম্যাল রাইটের যারা ক্যাম্পেইন করেন প্রাণী অধিকার নিয়ে যারা কথা বলেন তারা বলতে চান যে জবাই করা খুব কষ্ট হয়ে যায় জানোয়ারের তখন তারা স্টানিং করার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন স্টানিং করলে জানোয়ার বেহুশ হয়ে যায় তখন জবাই করলে আর কষ্ট হবে না বেহুশ করে তারপরে জবাই করাও এই কথা খুব ক্যাম্পেইন জোরে সোরে চলছে পাশ্চাত্যে ইউরোপে আমেরিকা অমুসলিমরা এই বিষয় নিয়ে তাদের ভিতরে অনেক প্রাণী অধিকারের যারা সোচ্চার তারা এই ব্যাপারটা ক্যাম্পেইন করছে যে ইসলামের তরিকা জবাই করার যে তরিকা এই বিষয়টা জানোয়ারের প্রতি বা পশুর প্রতি অত্যাচার করা হয় কষ্ট বেশি দেওয়া হয় এটা তারা খুব সোরে ক্যাম্পেন করছেন পৃথিবীতে দুটি গোষ্ঠী বলতে গেলে এখনও জবাই করে যে তরিকা আমরা জবাই করি একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় আর হচ্ছে ইহুদি সম্প্রদায় তারাও জবাই করে আমাদের মতো বাকিরা সবাই স্টানিং দিয়ে শেষ করে তারপরে কাটাকাটি করে খেয়ে ফেলে স্টানিংটা কী জিনিস ইলেকট্রিক শখ জানোয়ারের মাথায় খুব জোরে সোরে দেওয়া হয় কোনো কোনো সময় সেটা একটা শটের আকারে গুলির আকারে বড় বড় গরু যখন জবাই করতে হয় তখন তারা এইটা দিয়ে মাথার মধ্যে জোরে শট করে করলে ভীষণ আওয়াজ হয় এবং বেহুস হয়ে গরুটা পড়ে যায় ছাগলটা পড়ে যায় তখন তাকে জবাই করা হয় হাঁস মুরগিকেও এভাবে স্ট্যানিং করে তারপরে বৈদ্যুতিক শক দিয়ে এরপরে জবাই করা হয় তারা বলে এতে কষ্ট কম হয় এ বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কষ্ট কম হয় না বরঞ্চ বাড়ে দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাব। বিরতির পরে পুনরায় এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন জজাকুমুল্লাহ তালাকুল খাই দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আপনারা আলোচনা শুনছিলেন যে কিভাবে একটা জানোয়ারকে সুন্দর করে জবাই করতে হবে কম কষ্ট দিয়ে এবং আধুনিক জমানায় যারা ক্যাম্পেইন করছে যে জানোয়ারকে এভাবে জবাই করলে কষ্ট বেশি হয় তাদের দাবিগুলো তাদের বক্তব্যগুলো আকারে যে ক্যাম্পেইন হয় সেটা একটু আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছি বিশেষ করে ইউরোপ আমেরিকা এটা জোরে সোড়ে হচ্ছে এবং কোন কোন দেশে মুসলমানদের জবাই করার বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে অনেক মুসলিম সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে জবাই করার মধ্যে আসলে যে দুইটা রোগ আছে যেটাকে সাহারগ বলা হয় এই দুটো ধমনি সবচেয়ে বেশি রক্ত সাপ্লাই থাকে এবং এই দুটো ধমানিকে যখন কেটে দেওয়া হয় খুব দ্রুত বেগে তখন রক্ত বেরিয়ে আসে তখন জানোয়ারের সবচেয়ে আরাম হয় এটা এখন সায়েন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরেও যেহেতু মিডিয়া কাভারেজ এবং প্রচার প্রভাগানরা অমুসলিমদের বেশি এবং তাদের রিসার্চকেই এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে আর যারা মুসলিম বিজ্ঞানী যারা বলছে যে এভাবে জবাই করার মধ্যে যে কষ্ট কম হয় এটা প্রমাণিত কিন্তু এটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে এমনকি শুধু জবাই করার ব্যাপারে নয় জবাই করার পরে যে গোষ্ঠ রক্ত ভিতরে থেকে যাওয়ার কারণে জবাই না করার কারণে যে যখন রক্ত বের হতে পারে না তখন রক্তটা ভিতরে থাকে এই রক্তটা ভিতরে থাকার কারণে গোস্তের সঙ্গে রক্তের যে মিশ্রণ হয় মিশে যায় এবং রক্ত কারণে এই গোষ্ঠীটা পলিউটেড হয়ে যায় দূষিত হয়ে যায় এই জন্য এটাও সাইন্টিফিকলি প্রমাণিত হয়েছে যে মুসলমানদের বা ইহুদিদের জবাই করা গোস্ত অনেক বেশি কম দূষিত বা সাফ নির্বিজাল থাকে আর যেগুলো স্টানিং করা হয় সেগুলোর কারণে অনেক বেশি দূষিত হয়ে যায় গোস্ত পলিউটেড হয়ে যায় হাইজেনিক মোর হাইজেনিক হলো অধিকতর স্বাস্থ্যসম্মত হলো জবাই করা গোস্ত খাওয়া আর যে গোস্তকে পশুকে জবাই করা হয় না সেটার গোস্তগুলো কম হাইজেনিক সেটা অধিক দূষিত সেটা কম স্বাস্থ্যসম্মত তারপরে হচ্ছে আল্লাহ রব আলমী যিনি সৃষ্টিকর্তা তিনি যে তরিকায় মানুষকে শরীয়তের মধ্যে শিখিয়ে দিয়েছেন শুধু আমাদের মুসলিম সমাজকে নয় আমাদের এই মোহাম্মদ সাল্লাম উম্মদকে নয় পৃথিবীতে এর আগে আসা সমস্ত নবীদেরকে আদম সালাম থেকে শুরু করে সবাইকে আল্লাহ তালা এই রবাই করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকর্তা তিনি তো সবচেয়ে ভালো করে জানেন কোন তরিকায় উত্তম হবে আল্লাহুল খাল আল্লাহুল আমর সৃষ্টি তিনি করেছেন নিয়ম কানুনের হুকুম হাকাম দেওয়ার তরিকা বাতিয়ে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালারই আছে তার জ্ঞান আর মানুষের জ্ঞান কি সমান হতে পারে কোনো দিন আহুয়াল হাকিমুল খাব তিনি আলিম তিনি সব কিছু জানেন তিনি হাকিম তিনি খাবির তিনি যে নিয়ম তরিকা কানুন পদ্ধতি দান করেন মানুষের জন্য সকল কাজের জন্য সেটা হচ্ছে সর্বোত্তম আল্লাহ তালা শরীয়তের হুকুমটাই বিধানটাই সর্বোত্তম এগুলো মুসলমানদের বানানো কিছু নয় এগুলো মানুষের বানানো কিছু নয় এই জন্য আল্লাহ তালার বিধান এত উত্তম মানুষের বিধান থেকে সৃষ্টির বিধান থেকে সৃষ্টিকর্তার বিধান উন্নত এটা যদি মানুষ বুঝতো আজকে জবাই করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে তাহলে মানুষের জীবনে অনেক অশান্তি অনাচার দূর হয়ে যেত আফসোসের বিষয় মানুষ মানুষের গড়া তৈরি বিধানকে উত্তম মনে করে আল্লাহ তালা তৈরি বিধানের বিরুদ্ধে মানুষ অবস্থান গ্রহণ করে আল্লাহ তালা যে এই মানুষকে বিধান দিয়েছেন জবাই করার এবং মুসলিম সায়েন্টিস্টরা পাঁচটাতে অনেক কাজ করছেন তারা খুঁজে বের করেছেন রিসার্চ করে দেখেছেন যে তারা যেটা বলে স্টানিং করার জন্য শখ দিয়ে মাথার মধ্যে যে আঘাতটা করা হয় জবাই করার আগে সেটার কারণে অনেক বেশি কষ্ট হয় সেটার কারণে এটা হার্ট অ্যাটাক হয়ে যায় সেটার কারণে অনেক ক্ষতি হয় কয়েক বেশি কষ্ট হয় স্টানিং করার কারণে আর ক্যাম্পেইন করা হচ্ছে জবাই করার কারণে বেশি কষ্ট হয় যাই হোক অমুসলিমদের কথা বলে লাভে আমরা তো আলোচনা করছি যে আল্লাহ তালা মুসলমানদেরকে যারা আল্লাহ তালাকে অভিশাপে মেনে নিয়েছেন তারা এহসানের হাদিসকে আমল করবেন যে কীভাবে জবাই করলে আল্লাহ রাবুল আলমিন জানেন জন্তু জানোয়ার প্রতি এহসান করা হবে এটা হলো জবাই করার প্রসঙ্গে কিন্তু শুধু জবাই করার জন্য হাদিসটি আসেনি ইন্নাল্লহা এতবার এহসান আল্লাহ করলে সেই প্রত্যেক বিষয়ের উপরে এহসান করাকে ফরজ করে দিয়েছেন আমার জীবনের প্রত্যেকটি কাজকে আমি এহসানের সাথে করব। সকল মাহলুকের সঙ্গে আমার যত ডিলিং হবে আমার যত লেনদেন হবে প্রত্যেকটি লেনদেনে আমি এহসান করার চেষ্টা করব। ভালো করে করার চেষ্টা করব যেন মানে যাচ্ছে তাই ভাবে যেন তেনভাবে করব না আমি যদি শ্রমিক হই কর্মচারী হই তাহলে আমি আমার কাজটা যেন ঠিকমতো আদায় করি এটা আল্লাহ তালা আমার উপরে ফরজ করে দিয়েছেন একজন কর্মচারী তাকে বেতন দিবে মালিক তার যে কাজটা করার কথা সেই কাজটাকে সুন্দর করে করা হক আদায় করে করা গাফলতি না করা অলসতা না দেখানো তৎপর হয়ে কাজটাকে সুচারুরূপে সুন্দর করে আদায় করা শ্রমিকের উপরে কর্মচারীর উপরে ফরজ হয়ে যায় আর মালিকের প্রতি ফরজ হয়ে যায় তাকে যে কাজে লাগালো তার একটা ন্যূনতম তার একটা মোটামুটি তার জন্য মানানসই তার প্রাপ্য অনুযায়ী তাকে একটা সুন্দর বেতন নির্ধারণ করে দেওয়া তার প্রতি দুর্ব্যবহার না করা তাকে অতিরিক্ত কষ্ট না দেওয়া সাধ্যের বাইরে কোনো কাজ তার উপরে চাপিয়ে না দেওয়া এটা মালিকের এসান এবং তার বেতনকে বকেয়া না রাখা যখন যেভাবে অ্যাগ্রি হয়েছে সেভাবে তার বেতনকে আদায় করে দেওয়া ডেইলি শ্রমিকদেরকে কষ্ট করে যখন কাজ করে গায়ের ঘাম শুকনের আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া আর যার মাসিক অথবা সাপ্তাহিক বেতন নির্ধারিত আছে তাকে সপ্তাহান্তে মাসান্তে তাকে দিয়ে দেওয়া এটা হচ্ছে শ্রমিকের প্রতি মালিকের এহসান এরপরে আমাদের দাম্পত্য জীবনে এহসান আছে স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা স্ত্রী স্বামীর প্রতি ভালো ব্যবহার করা এখানে এসান আছে আল্লাহ তালা এই আহসানকে দাম্পত্য জীবনে মারুফ আরুফ শব্দে এনেছেন ও আশের বিল বিন মা তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করলে মারুফ আরুফ করলে এহসান হয়ে যাবে সেখানেও আল্লাহ তালা এসানকে ফরাজ করে দিয়েছেন একটা খারাপ সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্কে মেনটেন করা এটা খুবই খারাপ জিনিস আন্ডারস্ট্যান্ডিং পয়দা করে মিল মহাব্বতের সাথে চলা মধ্যে কত ভালো কত নিয়ামত আর সারা সারাদিন ঝগড়া ফাসাদ ঝগড়া ফাসাদ সারাদিন দুর্ব্যবহার দিন একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র কথাবার্তা বলা সুযোগ পেলে চান্স নিয়ে নেওয়া একে অপরকে কষ্ট দেওয়া এটা এসান কি করে হলো এভাবে এসান করতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করাটা এসান হয়ে যাবে আত্মীয় স্বজন আসলে একটু মেহমানদারি করা তাদেরকে একটু আদর আপ্যায়ন করা হাসি মুখে কথা বলা বিরক্ত না হওয়া যথাসম্ভব মেহমানদারি করা এসান হয়ে গেল গরিব মিষ্টি অসহায় মানুষকে পাড়া প্রতিবেশীর প্রতি হেহসান করা ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে কথাবার্তার সময় ভালো ব্যবহার করা তারপর ফিবার যে কা সদাকা তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বললে এটাও সদাকার সব হয়ে যাবে সালামটা দেওয়ার সময় একটু আদব রক্ষা করা একটু আগ্রহ করে একটু সুন্দর করে কথা বলা কেউ কিছু জিজ্ঞাসা করলে রাস্তা দেখানো কথা বললে ভাই ওইদিকে ওই অমুক বাজারে কেমন হবে ওইদিকে যান এসান হলো না তাকে সুন্দর করে দেখাও হ্যাঁ এদিকে যান ডান দিকে যাবেন সেখানে একটা রাস্তা আছে তারপর আবার বাম দিকে যাবেন এরপরে আধা মাইল গেলে তারপরে আবার ডান দিকে যাবেন সুন্দর করে একটা বর্ণনা দিয়ে দেওয়া আগ্রহ সহকারে আমাদের দেশে এই ব্যাপারে কোনো হেসান করতে রাজি না জিজ্ঞাসা করলে আমি আমার সময় নেই আমি চিনি না একটু কথা বলবে তাতেও কষ্ট কিন্তু পাশ্চাত্যে একটা দিক আসে ভালো প্রায় লোকেরাই আপনাকে হেল্প করবে আপনি জিজ্ঞেস করতে গেলে অনেকে সব ভাঙন দেখা গেছে যে তার কাজ রেখে আপনাকে এগিয়ে দিচ্ছে কদ্দুর যে এদিকে যান আস আমাকে ভালো করেন এটা একটা ভালো গুণ মানুষের প্রতি এরকম একটু কথা দিয়ে অহসান করা একটু রাস্তা দেখিয়ে দিয়ে অহসান করা এটাও তো সদাকা হয়ে যাবে মানুষ বকিল হয়ে গেলে কত কাজ থেকে যে কত সব থেকে যে বঞ্চিত হয়ে যায় এ করে মানুষকে উপকার করা আল্লাহ তারা সব কিছুর মধ্যে স্থানকে ফরজ করে দিয়েছেন একজনের পরামর্শ চেয়েছে তাকে একটা যতটুকু সম্ভব ভালো পরামর্শ দেওয়া তাকে একটু বুঝে না তাকে একটু বুঝিয়ে দেওয়া অনেকে একটু বোঝানোর জন্য চেষ্টা করলে বা বোঝানোর জন্য জিজ্ঞাসা করলে বিরক্ত হয়ে যায় একটু বুঝিয়ে দেওয়া শিক্ষক যিনি শিক্ষা দিবেন ছাত্রদেরকে তিনি ভালো করে তার পাঠ পাঠদান কর্মসূচি কমপ্লিট করবেন তিনি এমনভাবে প্রিপারেশন করবেন তিনি এমনভাবে তার লেসন প্ল্যান করবেন যে আজকে আমি এই বিষয় পড়াবো আমি এই বিষয়টা ছাত্রদেরকে বোঝাতে চাই শুধু একটা চাকরি করে যাব না এই এক ঘন্টা ৪৫ মিনিট পঞ্চাশ মিনিট আমার লেকচার আছে। সময়টা কাটিয়ে যেতে হবে এটা যদি মাইন্ডে থাকে তাহলে এহসান হলো না এবং এহসান ঠিকমতো ওদেরকে ক্লাসের হক আদায় না করার কারণে এহসান কিন্তু ফরজ মিস করলে গুণা হবে প্রাইভেট টিউটর যারা টিউশনি করে করে ঘরে ঘরে পড়ান তারা শুধু ঘড়ি দেখেন অনেক সময় এক ঘন্টা হয়ে গেল এখান থেকে উঠি তারপরে আরেক জায়গায় দিতে হবে আরেক ঘন্টা আসে তারপরে আরেক ঘন্টা আসে ঘন্টা গুনছেন শুধু ডিউটি করে চলে গেলাম কি হক আদায় হলো কতটুকু আন্তরিকতা সহকারে শিখালাম কি পরিমাণ অন্তর দিয়ে চেষ্টা করলাম এটা তো অনেকেই করি না যারা তারা করি আলহামদুলিল্লাহ তারা কামিয়াব তারা ফরজ আদায় করেছি আর যারা করলাম না ঠকালাম ফরজ আদায় করলাম না ফরজ আদায় না করলে কবিরা গুনাহ হয়ে যায় মানুষকে এরকম হক আদায় না করে কাজটা না করার কারণে কবিরা গুণা হয়ে গেল কাজে এহসান মানুষের জীবনে অনেক বড় একটা বিষয় এই এহসানের বিভিন্ন দিককে আল্লাহ তালা তুলে ধরেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসে সে বিলে এহসানটাকে একেবারে হাইয়েস্ট লেভেল হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর সঙ্গে এবার তাদের ক্ষেত্রে আর এই হাদিসের মধ্যে আজকের হাদিসে আমাদের প্রত্যেক বিষয়ে যে এসানকে আল্লাহ তালা ফরজ করেছেন সেখানে শুধুমাত্র এটা উন্নত দিক নয় উন্নত দিকটা নফল আকারের শুধু নয় এখানে ফরজ আকারে পেশ করা হয়েছে মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রাণী থেকে শুরু করে সকল মাখলুকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আমরা এহসানকে মিস করে ফেলব গুণা হয়ে যাবে এই জন্য মানুষের প্রতি মানুষের অধিকার আদায় করাকে হেহসান জন্তু জানোয়ার পশুর প্রতি মানুষের যেমন এসান এমনকি গাছপালা বৃক্ষের প্রতি এশান রয়েছে তুমি একটা গাছের খামাকা পাতা ছিঁড়ে নিও না সে আল্লাহর জিকির করে এই সব বেহুফির সমাবো আছে ও মাফিল আরো আকাশ জমি যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তালার জিকির করে একটা গাছের ডালকে খামাকা বেহুদা অর্থে ছিঁড়ে ফেলবে না কোনো কাজ ছাড়া গাছের পাতাকে ছিঁড়বে না অনেক সময় ছেলে পেলে দুষ্টমি করে রাস্তা দিয়ে হাঁটছে পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছে ডাল ছিঁড়ে ফেলে দিচ্ছে এসান হচ্ছে না গাছটার কষ্ট হয়তো ডাল কেটে আমরা কাটা যায় আছে যখন আমাদের প্রয়োজন হয় বিনা প্রয়োজনে কাটলে গুণা হবে প্রাণীর প্রতি শুধু এসান নয় জীবজন্তু প্রতি শুধু নয় পরিবেশের প্রতি স্থান করতে হবে আল্লাহ তালা সকল মাখলুকের প্রতি স্নান করতে হবে বিনা প্রয়োজনে প্রাণীকে বধ করা ঠিক নয় হ্যাঁ সাপ বিচ্ছু যেগুলো মানুষকে ক্ষতি করবে সেগুলোকে হত্যা করা যায় আছে দর্শক মন্ডলী আমরা এসানে হাজির শুনছিলাম আল্লাহ তালা বান্দার প্রতি স্থান মাখলুকের প্রতি স্থান করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে والسلام عليكم ورحمه الله وبركاته